করতে পারে, কিন্তু আপনার প্রশ্নটা আমার এরকম হয়েছে, একটা ছোট্ট দুই লাইনের গল্প বলতে হবে। বাজারে গেছে বাপ আর ছেলে, বাপের ধরে ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাইছে, ছেলে চামে পিছনে যায় বন্ধুরে ফোন দিয়ে কইছে দোস্ত আল্লাহ আমার ইজ্জত বাঁচাইছে, বাপের জুতা দিয়ে পিটাইছে, আমি কিন্তু বাচ্চা পলাই আইছি। আপনি আপনার দেশের স্টার যে বা সিনিয়র যে তারে মূল্যায়ন করবেন না, নতুনকে প্রমোট করার আশায় সিনিয়রকে অপমান করবেন, এই প্রমোটের তো দরকার নেই। আপনি এখন মিষ্টি জান্নাতের কথায় আসছেন, ভাইরাল হইতে এই সময় কে না চায়? এই যে আমি নিজেও ভোকাল রাইজ করি, অনেকে আমারে বলে যে এই যে আপনি সত্য কথা করেন এটা ভাইরাল হওয়ার লেগে কর। বিগত দিনেও আমি এইভাবে কথা বলছি, আপনারা যেই যুগে ধরেন এই ভার্চুয়াল মিডিয়া ছিল না বা আমি মাঝখানে গ্যাপ থাকার কারণে হয়তো আপনারা আমাকে পান নাই, কিন্তু বিগত দিনেও আমি এইভাবেই কথা বলছি। এখন ভার্চুয়াল মিডিয়ার জগৎ, আপনাদের মাধ্যমে দুই চারজন দেখে, সুন্দর কমেন্টস লেখে, সোদের হয়তো দুই চারজন আমাকে চিনে, কিন্তু ভাইরাল হইতে প্রতিটা ব্যক্তি চায়, সোদের এটা অন্যায় কিছু না। হ্যাঁ, এই এইটা এটা হচ্ছে প্রশ্ন যে মিষ্টি, আপনি যেটা বলতেছেন যে মিষ্টি জান্নাত ভাইরাল হইতে গিয়ে পোষতেছে, এখন আপনাকে আগে বাইচা নিতে হবে, আপনি কি করে বাইচা মানে ভাইরালটা হবেন। চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর সাহেব একদিন বলছিল যে যেইভাবে সবাই নতুন নতুন খুঁজতেছে, একদিন দেখা যাবে যে পা মানে পাও নিচের দিকে দিয়া, মাথা উপর দিকে দিয়া, কেউ মানে পাওটা উপর দিকে দিয়ে আর কি হাঁটবে আর বলবে এইটাই নতুন। তো সো দ্যাট ভাইরাল হওয়ার পদ্ধতিটা আপনাকে আগে বাইর করে নিতে হবে যে আপনি আসলে কোথায় ভাইরাল হইতে চাচ্ছেন, কিভাবে ভাইরাল হইতে চাচ্ছেন। এখন তার বিরুদ্ধে তো সে তো আবার তোমা মির্জার বিরুদ্ধে 20 কোটি টাকার মামলা করবে। আমাদের শিল্পীদের মধ্যে এখন নতুন একটা প্রবণতা হয়েছে মামলা মামলা খেলা, ঠিক আছে, আগে রাজনীতিতে আসছিল খেলা 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 হবে, এখন আমি দেখলাম আমাদের শিল্পীদের মধ্যে মামলা মামলা খেলা হবে। আমার মনে হয় যে এই খেলার দ্রুত পরিসমাপ্তি হওয়া উচিত, কারণ এটা কোনোদিনই আমাদের জন্য সুখকর না। আমরা শিল্পী, আমরা দিন শেষে আমাদের কাজ কি, আমরা আপনারা যারা কষ্টে থাকেন তাদের মুখে হাসি ফোটাবো, যারা নস্ট্রোলজিয়ায় ভুগেন তাদেরকে নস্ট্রোলজিয়ায় ভুগাবো, আমাদের কাজটা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া। এখন আমরাই যদি বিনোদনের খোরাকটা এরকম সমালোচনার মুখে হয়ে যায়, এইটা আমাদের জন্য দুঃখজনক। নিপুণ বলছে ধুলের বিড়াল বের করবে, কিভাবে এটা বের করবেন, আপনি কি মনে করেন? এখন আমি ভাই জীবনে কোনোদিন বিড়াল ধরিও নাই, বিড়াল পালিও নাই, দেখিও নাই। এখন এই যে আপনি বললেন থলের বিড়াল বের করবে নিপুণ, এটা যদি উনি ভালো ধরতে জানে বা জানেন, তাহলে উনি ভালো জানেন যে কিভাবে থলেটা আনবেন, কিভাবে বিড়ালটা ঢুকাবেন, কিভাবে ধরবেন, আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। ব্যক্তিগত ব্যাপার হচ্ছে যে আসলে সবাই সুপারস্টার, যেহেতু আনডাউটেডলি আনপ্যারালাল সুপারস্টার সাকিব খান, তো এইটাই নিয়ম যে তাকে ধরে এরা ভাইরাল হইতে চাবে যে কেউ, এইটাই এইটাই নিয়ম। মিষ্টি জান্নাতের লক্ষ্যই তাই, আমি মিষ্টি জান্নাতের উদ্দেশ্যে না, আমাদের শিল্পী সমাজে যারা আছে ভাইরাল হইতে চায়, আমি মনে করি যে ভালো কোনো কন্টেন্ট বানাইয়া আপনারা হচ্ছে কি, এই যে আপনারা আছেন ভাই ব্রাদাররা, আপনাদেরকে ডাকলেই তো যাও, কন্টেন্ট তো সবাই দরকার, একটা ভালো কন্টেন্ট মানে যেমন যে ডাক্তার মাহফুজুর রহমান, দেখেন উনি সবসময় কিন্তু সংস্কৃতি চর্চার কাছে সাথেই থাকে, কেউ গেলে উনি কিন্তু ফেরান না, তো তার সেই একই পলিসি যদি অন্যরা অ্যাপ্লাই করে যে কাজ করে আপনাদেরকে ডাকে, আমার তো মনে হয় না আপনারা কোনো ভাই ফিরাবেন যে না আপনার কাভারেজটা আমরা দিব না। আজকে তো ঢুকতে দেয় না, না না কথা আছে, এখানে কথা হচ্ছে যে মিষ্টি জানাতে এত কথা বলছে সাকিব খান, তোমরা প্রতিবাদ করতে পারো, আমি বলছি যে সুপারস্টার একটা মানুষ যখন ধরেন হচ্ছে গিয়ে 10 তলার উপরে পাও ঝুলাবে, আমার পাওটা তো আপনারা দেখলেন না, পাও ঝুলাবে তো ও তো জানে যে 7 তলা 8 তলা 6 তলা কেউই চাইলে ওর পাও ধরে টাইনা নামাইতে পারবে না, তা খামা খাওয়া আগে বলবে কেন যে আমার পায়ে কেউ ছোঁয়া দিছে, ও তো 10 তলার উপরে বৈশাই পাও ঝুলাইতেছে রে ভাই, তো ওইটা নিয়ে কেন কথা বলে। যে কোনোটাই যা দেখবেন সাকিব খান যে কোনো কন্ট্রোভার্সি না, কোনো কথা হয় না, চুপচাপ মুখে তালা মেরে থাকে, কেন তো 10 তলার উপরে বৈশা পাও ঝুলাইতেছে, এমন না যে পাও এরম করে রাখছে, পাও ঝুলাইতেছে রে ভাই,
ও তো অবস্থানের বাইরে, যেদিন দেখবে যে দশতলা থেকে নাইমে একতলায় আসছে সেই দিন হয়তো করতে পারে, কিন্তু আমার মনে হয় না যে সেই সময়টা। এখন সিনেমা পলিটিক্সটা এটাও আর একটা কঠিন বিষয়, দেখেন যে এখন ঘুরে ফিরে আবার হচ্ছে আমার প্রার্থীর নাম চলে আসবে, হিরো আলমকে নিয়ে অনন্ত জলিল সাহেব এবং আরো দুই তিনজন তো সিনেমার ঘোষণা দিছে, সময় মতো তো আবার পাশের তো সরায় দিছে। তো এইরকম ফিল্ম পলিটিক্স এমন একটা জিনিস, যখন যারা দরকার সামনে পাশে আইনা, আবার কখন লাঠিদের সরায় দিবে বলা যায় না, এটা আহামরি কিছু না। ওকে।